এগুলো থেকে অন্তত বোঝা যায় পার্থিব জীবনে যে রিজিক একমাত্র কার হাতে? জি হ্যাঁ, আল্লাহর হাতে। ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মতিন। আল্লাহর প্রতি ইমানের মাধ্যমে রিজিক সুন্দর হয়, রিজিকে বরকত হয়, রিজিক বৃদ্ধি হয়, রিজিক স্থায়ী হয়। কোরআনে কারিমের সূরা আরাফের আয়াত নম্বর 96 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ। মানুষরা যদি আহলুল কুরা মানে জনপদের অধিবাসীরা, এই ভূপৃষ্ঠে দুনিয়ায় যারা বসবাস করে, মুমিন হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, সকলকে আল্লাহ বলছেন এরাই হচ্ছে জনপদের অধিবাসী। জনপদের অধিবাসীরা যদি ইমান নিয়ে আসত, বিশ্বাসী হইত, এক নম্বর উপায় ওয়াত্তাকাও আর আল্লাহ ভীরু হইত, তাকে অর্জন করতে পারত। লাফাতাহানা আলী বারাকাতি মিনাস সামাই, তাহলে তাদের জন্য আকাশ সের বরকতসমূহ খুলে দিতাম। আকাশের বরকতের যে দরজা রয়েছে সেগুলি আল্লাহ কি করতেন? খুলে দিতেন, উন্মুক্ত করে দিতেন। আল্লাহর বরকত আকাশ থেকে নামতেই থাকত যদি ইমান থাকে আর তাকওয়া থাকে। তো ইমান কাজের ইমান হইতে হবে। যেই ইমান দুনিয়ার কোনো শক্তি কেড়ে নিতে পারে না, যেই ইমান আপনাকে কখনো বিভ্রান্তিতে যেতে দেবে না, যেই বিশ্বাস আপনাকে সব সময় এর ওপর অটল রাখবে যে আমি একজন মুমিন মুসলিম, সুতরাং আমার কাছে এসে শয়তান কি করে সুযোগ পেতে পারে? ওয়ালাকিন কাযযাবু, কিন্তু জনপদের মানুষের বা অধিবাসীর স্বভাব হচ্ছে মিথ্যা মনে করা, সরাসরি মিথ্যা মনে করে যারা কাফের বেদিন, আর না হলে আসলে বাস্তবে কিছু নাই, নামে মাত্র ইমান। ফা আখাযনাহু বিমা কানু ইয়াকসিবুন, সুতরাং তাদের কৃতকর্মের কারণে, তাদের অপকর্মের কারণে, তাদের পাপাচারের কারণে তাদেরকে আমি পকড়াও করি, সুতরাং রিজিক আল্লাহ টান দেন। কারো রিজিক যখন আল্লাহ কেড়ে নেন, রিজিককে সংকুচিত করেন বা রিজিক আসে না, আসলেও সেটা টিকে না, বিভিন্নভাবে রিজিক হাতে আসছে না, হাতে আসলে রাখতে পারছেন না, এটা কেন হয়? বেমা কেন এক সেবুন, আল্লাহর এই পকড়াও হয় মানুষের কৃতকর্মের কারণে। সুতরাং ইমান হচ্ছে প্রথম চিকিৎসা, ইমানকে সুন্দর করতে হবে। দ্বিতীয় উপায় এই আয়াতে পেলাম, আর সূরা তালাকের আরেকটি আয়াত রয়েছে। জি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আয়াত নম্বর 2 এবং 3-এ, ওমাইয়াত তাকিল্লাহ ইয়াজ আল্লাহ মাখরাজ, যে আল্লাহকে ভয় করবে, যে তাকওয়া অর্জন করবে, আল্লাহ ভীরুতা অর্জন করবে, যেই তাকওয়া অর্জন হয় সিয়াম, রোজা রাখলে। আজকে আশুরার অধিকাংশ ভাই রোজা রেখেছেন, আপনার এই রোজা দিয়ে আপনার জীবনে তাকওয়া নেমে আসছে কি না এটা দেখার বিষয়, নাকি এই রোজাও রাখলেন আবার রোজার অবস্থাতে পাপ করলেন, অথবা খুব বেশি তো রোজার অবস্থায় তো বেশ কিছু পাপ থেকে বেঁচে থাকলে, কিন্তু এই রাতে আবার ওই পাপ, সে চোখের হোক, হাতের হোক, পায়ের হোক, যার হোক না কেন, আজকাল চোখের পাপ, ইন্টারনেটের জগতে চোখের পাপ, বহু রকমের পাপ রয়েছে, নির্জনে পাপ। একসময় টিভি দেখলে মানুষ জেনে নিত যে কে কী দেখছে না দেখছে, এখন আর জানার উপায় নেই, আপনার মোবাইল আপনার পকেটে, আপনি আপনার রুমে, হ্যাঁ সবাই ভাবছে শুয়ে গেছেন, কিন্তু আপনি সন্নি সার রাত কী যে দেখছেন আর কী যে শুনছেন আল্লাহ ভালো জানছেন, আল্লাহ ছাড়া কেউ জানছে না। জি, যে রবের সামনে হাজির হয়ে জবাব দিতে হবে। এই তাকওয়া, তাকওয়া সিয়ামের মাধ্যমে, তাকওয়া হজের মাধ্যমে হাসিল হয়, তাকওয়া সালাত নামাজের মাধ্যমে হাসিল হয়। নামাজি মানুষ, মুসল্লি মানুষ হজ করছেন, উমরা করছেন, সিয়াম রোজা রাখছেন, এর মাধ্যমে তাকওয়া আসলে হচ্ছে কি না, গুনাহ কমে আসছে কি না, নেকি বাড়ছে কি না, এ হচ্ছে তাকওয়া। তাকওয়ার লক্ষণ আছে, যে আপনার মধ্যে তাকওয়া আছে, এর লক্ষণ আপনার জীবনে প্রতিফলিত হইতে হবে। যে আল্লাহকে ভয় করবে তার জন্য মাখরাজ আল্লাহ রাস্তা অবশ্যই বের করবেন, রুজির রাস্তা বের করবেন, হ্যাঁ ছেলে মেয়েদের প্রতিপালন রাস্তা বের করবেন, যেসব দুনিয়ার প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনগুলো মেটানোর ব্যবস্থা আল্লাহ রাস্তা বের করবেন, আল্লাহ বের করবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে রুজি দেবেন এমন এমন ক্ষেত্র থেকে, এমন এমন মাধ্যম দিয়ে যে সে কল্পনা করতে পারে না, তার কল্পনার বাইরে ছিল যে আমি এখানে যেতে পারতাম বা এই কাজ, যারা ব্যবসা বাণিজ্য আছেন আপনার কি কল্পনায় ছিল ব্যবসায় যাবেন?
যারা শিক্ষিত হয়েছেন, আপনার কি কল্পনা ছিল ছোটোকালে যে আমি এরকম শিক্ষিত হব? যারা এই প্রবাসে বিদেশে এসেছেন, আপনাদের কি কল্পনা ছিল যে কোনো দিন ছাত্র জীবনে বা সাবালক হওয়ার পরেও যে আমি বিদেশে যাব আর এরকম রিয়ালের মালিক হবো, টাকা পয়সার মালিক হবো? কোথা থেকে যে আল্লাহ রিজিক দিয়েছেন কল্পনার বাইরে, সে আপনারা হন আর আমি হই। কারো এরকম কল্পনা ছিল না যে আমি এখন যেই মানুষ সে মানুষ হইতাম। জি, 20 বছর আগে, 30 বছর আগে দেখেন, আপনি একটু পিছন দিকে ঘুরে দেখেন, আমি 30 বছর আগে যার 40-45 বছর বয়স, 40-45 বছর বয়স, তাহলে আপনি 25-30 বছর আগে আপনি কী ছিলেন? জি, আপনি সমাজে, আপনার পরিবারে, আপনার এতে আর্থিক দিক থেকে কী অবস্থায় ছিলেন? আপনি কোথায় আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন? তো তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে তাকওয়া অর্জনে তৌফিক দান করেন। 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে রুজিতে বরকত নিয়ে আসার জন্য ইস্তিগফার করা। ভুল আমাদের হবেই হবে, ছোট হোক আর বড় হোক ভুল হবে হবে। যদি ভুল ভ্রান্তি হয় তো তার সংশোধনের উপায় হচ্ছে তওবা এবং ইস্তিগফার। ভুল থেকে থেমে যাওয়া, স্টপ করা, ঘুরে যাওয়া, ফিরে যাওয়া ভুল রাস্তা থেকে, এটার নাম তওবা। আর এই যে ভুল ভুল রাস্তায় চলে এসেছি আর বেশ কিছু অন্যায় বা ভুল হয়ে গেছে, অন্যায় হয়েছে, পাপ হয়ে গেছে, সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যার নাম হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফার মানেই তালাবুল গফরান বা তালাবুল মাগফিরা, ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। গুনাহ বন্ধ, তাহলে ক্ষমা চাওয়ার জন্য গুনাহ কী করতে হবে? বন্ধ করতে হবে, পাপ থেকে আপনাকে থামতে হবে, বিরত হইতে হবে। তারপরে তখন যা হয়ে গেছে ভুল ভ্রান্তি পাপ, তার জন্য কী করতে হবে? ক্ষমা চাইতে হবে। জি, ইস্তিগফার সম্পর্কে কোরআনে কারিমের কয়েকটি সুরাতে এই বরকতের বিষয়টি উল্লেখ করা হয়েছে। বরকতের রাস্তাগুলি খুলে দেন, রিজিকের রাস্তা খুলেন, রিজিক যেই সব ক্ষেত্র থেকে আসে ওই সব ক্ষেত্র প্রশস্ত করেন, বা ওই সব ক্ষেত্র থেকে যাতে করে আসে রুজি এই ব্যবস্থা করেন। এই বিষয়গুলি সুরায় নূহে রয়েছে আয়াত নম্বর 10-12, সুরায় হুদে রয়েছে, আরও অন্যান্য সুরাতে রয়েছে বিষয়টি। সুরায় নূহের কথা শুধু বলি, নূহ আলাইহিস সালাম তার জাতিকে কত বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন? 950 বছর। আর আমাদের মতো নয়, ওই যে 1-2 ঘন্টা, আপনারাও অত ধৈর্য ধরতে পারবেন না আর আমরা হয়তো সময় দিতে পারবো না। হ্যাঁ, সপ্তাহে 1 ঘন্টা, হ্যাঁ সপ্তাহে 2 দিন বা 3 দিন, ঠিক না? জি হ্যাঁ, খুব বেশি হইলে সপ্তাহে 3 দিন 4 দিন যারা সেন্টার আসেন তারা মানে এক্সেলেন্ট, চমৎকার, তারা অনেক অ্যাডভান্স দিন শিখার ক্ষেত্রে আজকাল কার প্রেক্ষাপটে। সুবহানাল্লাহ, তিনি কি বলছেন? রাত দিন ইসলামের দাওয়াত দিয়েছেন। কাল রব্বি ইন্নি দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আল্লাহ আমার জাতিকে রাত দিন আমি দাওয়াত দিলাম, ফালাম ইয়াজিদহু দুআ ইল্লা ফিরারা, কিন্তু আমার ডাকে তাদের পালায়ন ছাড়া, আমার থেকে দূরে সরে যাওয়া ছাড়া, আর আমার কথাকে প্রত্যাখ্যান আর অবজ্ঞা করা ছাড়া কিছুই পেলাম না। এটাই বৃদ্ধি পেল, শুধু তাদের পালানোই বৃদ্ধি পেল, আমার কথা শুনলেই পালায়, কথা শুনলেই দূরে সরে যায়, মানতে কেউ চায় না। ওমা আমানা মাহু ইল্লা কালিল, নায়তা বলছে 950 বছরের পরেও আল্লাহ বলছেন কালিল, যারা ইমান নিয়ে এসেছিল তাদের সংখ্যা ছিল কালিল, অতি অল্প। তাদেরকে বোঝাইতে গিয়ে, কারণ যার মধ্যে ইসলাম রয়েছে, ইমান রয়েছে, তাকওয়া রয়েছে, দিন রয়েছে, তার দিন দুনিয়া দুটোই সুন্দর হবে, দিন দুনিয়া ইহকাল পরকাল দুটোই সুন্দর হবে, এই কথাগুলি জাতিকে বোঝানোর প্রয়োজন রয়েছে। যে তুমি ইসলামের কাজ করলে এক পা চলা যাবে না, ইসলামের কাজ করলে মনে পেটের ভাত হবে না, এটা হচ্ছে বেদিনদের কথা, এটা হচ্ছে মূর্খদের কথা, যার আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান নেই, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান নেই, কোরআন সুন্নাহ ওয়াহী সম্পর্কে যার কোনো জ্ঞান নেই সে বলতে পারে। এই কথাই বোঝাইতে চেয়ে তিনি বলেছিলেন, ফাকুলতু, নূহ আলাইহিস সালাম বলছেন, আমি আমার জাতিকে বলেছিলাম, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, হে জাতির লোকেরা তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, মার্জনা চাও, আল্লাহর কাছে ইস্তিগফার করো, কারণ তিনি মহান মার্জনাকারী, বড়ই ক্ষমাকারী। ইউরসালিসামা আলাইকুম ইদরারা, এতে হবে কি, আল্লাহ ক্ষমা করে দিলে তোমাদের দেশে, তোমাদের জমি জায়গায়
কী হবে, মুষলধারে বৃষ্টি বর্ষণ হবে। যখন বৃষ্টি হবে তখন জমির উর্বর শক্তি বাড়বে, ফসল হবে, হ্যাঁ, আর না হলে ক্ষেতে করতেও পাবে। জি হ্যাঁ, আজ ক্ষেতকে 30-40 বছর আগে চলে যান, তখন মানুষের মূল ইনকাম সোর্সই ছিল জমি জায়গা, কৃষিকাজ, বেশি দূর যেতে হবে না। আজকে কৃষিকাজের কোনো মূল্য নেই হয়তো, তারপরও কৃষিকাজ যারা এখনও করে যাচ্ছে তারা যে আমাদের কত উপকার করেছে, যারা শহরে বসবাস করছেন আর রিয়াল ডলার গুনছেন, অথবা যারা ব্যবসা বাণিজ্য করে টাকা 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 টাকা, তাদের যে কত উপকার করছে, যে তারা যদি কৃষিকাজ করে চাল ডাল এই গম এসব না আমাদেরকে সরবরাহ করতো, আমাদের কাছে না পৌঁছাইতো, পয়সার বিনিময়ে হোক না, যদি পৌঁছাইতো ওদের কাছে, যদি অল্প করে হইতো, সামান্য হয়, তা তাদের নিজে খাবে, নিজের ছেলে মেয়েকে খাবে, কেন বিক্রি করবে, কেন বিক্রি করবে? আর বিক্রি না করলে আপনি রিয়াল খাবেন, ডলার খাবেন, না ব্যবসা বাণিজ্যের আপনার মাল সামান খাবেন, আপনাকে ওই চাল ডালই খেতে হবে। ও কৃষক কত উপকারী, আমরা ছোটোকালে পড়েছিলাম যে কৃষক হচ্ছে আমাদের পরম বন্ধু, এই কথাটি প্রাইমারিতে পড়েছিলাম, আজকের আলোচনা মনে পড়লো, কৃষক হচ্ছে আমাদের পরম বন্ধু। শহরের লোকেরা উপলব্ধি করে না, জি, আমাদের ওপর ওদের কত বড় এহসান রয়েছে,